আর কিছু বাড়িয়ে দিলে বস? আরে হবে হবে, টেন্ডারটা পেয়ে গেলেই তোমাদের জন্য দারুণ একটা পার্টি দেবো। ওকে বস। এই টেন্ডার আমি একাই পেতে চাই, নাও। টাকায় তো গরু ছাগল কেনা যায়, আমি তো কন্ট্রাক্টর, সৎভাবে দেশের উন্নয়নমূলক কাজ করতে চাই। ভাই দেশপ্রেমিক, আমার কাজে বাহাত ঢোকালে ভালো হবে না। আপনার কোনো কথাই আমরা শুনবো না। আমি তো কথা বলতে চাই না। কে বা কারা খুন করেছে পুলিশ বলতে পারছে না। বলো রাশেদ, কে খুন করেছে? তবে উনি হয়তো বলতে পারতেন, কিন্তু মৃত্যু শোকে উনি নিজে তো বাকশক্তি হারিয়ে ফেলেছেন। কারা খুন করেছে আমার স্বামীকে? আমরা শুধু লাশ দুটো রাস্তায় পেয়েছি, আর ওনাকে পেয়েছি এই লাশটির বুকে অজ্ঞান অবস্থায়। ভিতরে যেতে বলেছেন। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসুন। কেমন লাগছে নতুন অফিস পরিবেশ? জি ভালো। সবার ব্যবহার? মাত্র তো কয়েকদিন হলো জয়েন করেছি স্যার। কথায় কথায় স্যার বললেন থানা থানা গন্ধ লাগে, এতে কাজের চেয়ে ভয় বেশি মনে হবে। তবুও স্যার আপনি মালিক স্যার। এটা রাখো। আমার টাকা? এখনো তো এক মাস হয়নি স্যার। বেতন নয়, এই টাকা আপনাকে দেয়া হলো কনভেন্স হিসেবে কোম্পানির পক্ষ থেকে। গুড মর্নিং স্যার। মর্নিং। আপনি ওনার সাথে যান, কিছু ড্রেসের মাপ দেবেন। স্যার আমার ড্রেস? হ্যাঁ হ্যাঁ, অফিসের সবাইকে দেখছেন কি সুন্দর, মডার্ন, টিপটপ। আপনাকেও টিপটপ মডার্ন হতে হবে। কিন্তু স্যার? কোনো কিন্তু নয়। টাকার জন্য ভাবছেন? এসব কোম্পানি বিয়ার করবে। যান। মডার্ন ড্রেসের সাথে সাথে মনটাকেও মডার্ন করতে হবে। তোমরা যাও। জি স্যার। হ্যালো ড্যান। হ্যালো ড্যানি, তুমি একটু আমার এখানে এসো।
সৌদির এলসির পেপারগুলো নিয়ে যাও। ওকে ড্যাড, আমি আসছি। সালাম আলাইকুম স্যার। স্যার গতকালকে ক্যাশ? হাউ মাচ? 7 লাখ। ঠিক আছে, ওগুলো ব্যাংকে ডিপোজিট করে দাও। ওকে স্যার। সালাম আলাইকুম। হ্যালো রকি। হ্যালো, হাউ ডু ইউ ডু? ফাইন। বসো। Sit down. Aywa. Meet my son. Go ahead. Ana Al-Khay Mustafa. Glad to meet you. Have drink? Mayak Bashai. Shukran. Sir, fine. Dal ya binti, dal. Ekhane 5 কোটি টাকা মালের কাগজপত্র আছে। মনে রেখো, ব্যবসা করলে দেবতার ভোগ দিতে হয়, আর যে দেবতা যে ভোগে তুষ্ট। ও, তার মানে চোখের লজ্জা ঝেড়ে ফেলতে হবে, এই তো? হ্যাঁ, একেই বলে বাঘের বাচ্চা। বা মির্জা, আমাকে তুমি জানোয়ার বানিয়ে দিলে। আরে, এই বিষয়ে তুমি আমার গুরু। নাইস টু মিট ইউ। হাই পলি, হাউ আর ইউ? হাই, ফাইন। বন্ধু, আমার ছোট কন্যা পপি। ভেরি সুইট এন্ড লাভলি। একটু লাজুক আর কি। ওকেও তুমি আমার এখানে কাজে লাগিয়ে দাও। সেই জন্যই তো এনেছি। আগামীকাল আমার রেস্ট হাউসে নিয়ে এসো। আর এখন তোমার ফ্ল্যাট বাড়ি কেনার 5ম কিস্তির টাকাটা নিয়ে যাও। অবশ্যই নিয়ে আসবো বাবা, আমি নিতে যাচ্ছি। নতুন টাকার গন্ধের কাছে সব মূল্যহীন। নতুন নারীর গন্ধের কাছে টাকা মূল্যহীন। পপি, তুই এখানে কেন? বাবা এনেছে, আমাকে এখানে চাকরি দিতে চায়। কি বলছিস? হ্যাঁ, বাবাকে অনেকগুলো টাকা দিয়ে বললো কাল আমাকে তার রেস্ট হাউসে নিয়ে যেতে। না পপি, না, তুই যাবি না, তুই বাড়ি থেকে পালা। তুই সুমনকে গিয়ে সবকিছু খুলে বল, যা। তুমি আমাকে বিয়ে করতে পারবে? হঠাৎ এ কথা? হ্যাঁ, এটাই কথা। খেয়ালি রাখো, সত্যি করে বলো কি হয়েছে। বাবা আমার জীবনটাও বরাবর মতো নষ্ট করতে চায়। কিরকম? বাবার প্রভু শাহবাজ খানের লোভ লালসা পূরণ করার জন্য। পপি, মির্জা শুধু তোমার বাবা বলেই আমার এই হাত পাগুলো কাজে লাগাতে পারছি না, নইলে। একটা বীর পুরুষের মতো কথা বলেছ। এই, তোমাদের রাতে খাওয়া কি শেষ করেছ? না, কেন? তুমি কিছু খাওনি? না। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নাও, শিকির খাও, মার আপা চলে আসতে পারে। তুমি আমার খাটের নিচে লুকাও। কিরে, এতক্ষণ তো বেল দিচ্ছি। ভাত খাচ্ছিলাম। অন্যদিন তো রাত 12টার আগে খাওয়ার কথা বললেও না করিস, আর সন্ধ্যা 7টা বাজতেই তোর ক্ষুধা লেগে গেল। এই কি করে ভাঙলি? এই এরকম করে। হায় হায়, এই তুই কি মানুষ? কেন, তোমার গর্ভে তো জন্ম নিয়েছি। গর্দব কোথাকার! এই কথা বলবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এই খাটের নিচে কি দেখছিস? আমার বউ। আজ তোর কি হয়েছে, উল্টো পাল্টা কথা বলছিস? সত্যি কথাই বলছি, তুই তোর কাজ কর। আর খাবো না। ও মা, ওরে বাবারে, তোমাকে খুব বিপদে ফেলেছি। মেয়েরা সারা জীবন ছেলেদের বিপদে ফেলে। আজ রাতটা তোমার কাছে থাকবো। এই সাতটা পরে মেটাবে, এখন তুমি তোমার বাড়ি যাও। তুমি আমাকে জেনে শুনে বিপদে ফেলে দিচ্ছ? না, তোমার বাবা আর শাহবাজ খানকে একটা শিক্ষা দেব। কিভাবে?
কালকে রেস্ট হাউসে গেলেই দেখতে পাবে। Wonderful face, huh? Salam. Come on, darling. Salam. এখানে এলে মন প্রাণ জুড়িয়ে যায়, মনে হয় যেন সুখের স্বর্গ। সেই জন্যই তো এখানে আসি, শহরের সব কোলাহল ছেড়ে। কাম অন। কোথায় গিয়েছিলে? যা করতে মানুষ একা যায়। ও এটা শোনো, পুরুষ মানুষ দেখলে গাড়ি থামাবে না। হ্যাঁ, তুমি বরং আড়ালে যাও। ওকে। সুইটহার্ট, বলুন আপনাকে কি হেল্প করতে পারি? নো, কোনো হেল্প লাগবে না। দেখি না কেন, দেখাবো না।
I love you. আপনার মা অসুস্থ? হ্যাঁ, মা এমনিতেই হার্টের রোগী, তার উপর মাঝে মাঝে প্রচন্ড প্রেসারে জ্ঞান হারিয়ে ফেলেন। আপনি যদি দয়া করে আমাকে ছুটি দেন। আমি আপনার সাথে যাব। স্যার, এখন কোনো স্যার নয়, এখন আপনার বিপদ। চলুন চলুন তো। দেখুন, পেশেন্ট অবস্থা খুবই খারাপ, ওনার হার্ট অপারেশন করাতে হবে। ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। অলরাইট। আপনার মায়ের এটাই প্রথম হার্ট অ্যাটাক? না স্যার, আরো দুবার হয়েছে। ভালোভাবে চিকিৎসা করাচ্ছেন না কেন? স্যার, আমার একার আয়ের উপর সংসার চলে, তার উপর ছোট ভাই কলেজে পড়ে। স্যার, ওহো, এই স্যার স্যার শব্দটাকে ডাস্টবিনে ফেলে দিন। মানুষের জন্যই তো মানুষ। সুবর্ণা, আপনার মায়ের অপারেশনের ব্যাপারে আপনাকে আর ভাবতে হবে না। অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো মিতা, মার হার্টের অপারেশন হয়েছে, সবাইকে জানিয়ে দিও। কালাম্মার অবস্থা এখন কেমন? ভালো। ঠিক আছে, আমরা আসবো। রাখি। যদি মরে যেতাম কাকে মা বলে ডাকতিস? শোনো মা, আল্লাহ বাবা হারা করেছে, মা হারা করবে না। সুমনের কোনো কথাই মাটিতে পড়ে না, মাটিতে পড়লেই তো ফেটে যাবে। কেমন আছো সালমা? এখন অনেকটা ভালো। ঠিক মতো খাওয়া দাওয়া করছেন তো? হ্যাঁ। শুভ লক্ষণ। কেমন? মাথা চাড়ানোর সময় চিরুনি পড়লে বাড়িতে মেহমান আসে। এসব সেকেলে কথাবার্তা। কেন, আমাদের ফরহাদ 10 তারিখে আসছে না? তাই নাকি? হ্যাঁ। খুব খুশি মনে হচ্ছে। দেখি তো চেহারাটা। ভালোই হলো, সুবর্ণা আর ফরহাদের বিয়ের ব্যাপারটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। আমাদেরও সেই ইচ্ছে। আল্লাহ যেন ইচ্ছা পূরণ করেন। ম্যাডাম, আমরা কি মাকে বাসায় নিয়ে যেতে পারি? অবশ্যই পারেন, উনি এখন সুস্থ। বাসায় নিয়মিত ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবেন। আপা, বিল কত হয়েছে জানিস? মিস্টার ড্যানি ক্লিনিকে সব বিল পরিশোধ করে গেছেন। ড্যানি কি? আমি যে অফিসে চাকরি করি সে কোম্পানির মালিক। আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আমি কি তার যোগ্য? দোস্ত, তোদের একটা স্মৃতি রেখে দিলাম। আসি স্যার, টেবিলে অনেক কাজ জমে আছে। শোনো, আজ বিকেলে আমার একজন কোরিয়ান প্রিন্সিপাল আসছে। ব্রিফিং কাজে তুমি যদি হোটেলে গিয়ে আমাকে সহযোগিতা করো আমার খুব উপকার হবে। কিন্তু রাত 8টায় আমার যে একটা জরুরি কাজ আছে। তার আগে তোমাকে ছেড়ে দেবো, তাহলে অসুবিধা হবে না। দোস্ত, এটা কবে জবাই হবে? ওয়েট ওয়েট,
কোরবানির আগে কত আদর যত্ন করে খাসিটাকে খাওয়ানো হয়, তারপর জবাই। বুঝতে পেরেছিস বুড্ডা? এই সপ্তাহে কটা লাশের পেট ফাড়লি? বস, আমরা ডোম মানুষ, বললেই বলবেন বেশি বলছি। এক সময় ছিল যখন কোনো লাশই পেতাম না, তখন সকাল বিকাল লাশ আসতেই থাকে। নে 5,000 টাকা, ফুটনি করবি। বস, আপনি গুরুদেব, আপনার জন্য বান্দার জান হাজির, শুধু হুকুম করবেন। ওয়েট, সময় মতো ঠিকই বলবো। শালা, ডোমের সাথে তোর বন্ধুত্ব, এটা বোঝার ক্ষমতা তোর নেই, বুঝলি? আমি চাই এই শহরের সব রংবাজের চাবিকাঠি আমার হাতে থাকবে। বাবা, তোমার কাছে শুধু দোয়ায় চাইব, তোমার সেবা করতে পারবো না। যে সন্তানের মাথায় বাবার হাতের ছোঁয়া লাগে, সে সন্তান ভাগ্যবান। মা, মা শুধু তোমার ইচ্ছাই পূরণ করেছে, আমাকে বিদেশে লেখাপড়া শিখে ব্যারিস্টার বানিয়েছে। তোমার মৃত্যুর কারণ বলে না। বাবার সম্পর্কে ছেলের জানা কর্তব্য মা। আমি নিজেই জানি না, তোকে বলবো কিভাবে? আর যে জানত, সে তো বাকশক্তি হারিয়ে নীরব বোবা, নির্জীব পাথর। চাচি, আমি দুঃখ পাবো বলে মা হয়তো অনেক কিছু এড়িয়ে যাচ্ছে, তুমি তো বলতে পারো। পুলিশ বলেছে তোমার বাবার বুকে তোমার চাচাকে পাওয়া গেছে অজ্ঞান অবস্থায়। ডাক্তার বলেছে ভাইয়ের মৃত্যুর শোকে, আঘাতে তোমার চাচার মুখের জবান বন্ধ হয়ে গেছে। বলো চাচা, বলো সব ঘটনা, খুলে বলো, খুলে বলো চাচা, খুলে বলো বাবার ঘটনা, বলো। থাক বাবা, বেশি উত্তেজিত হলে মারাত্মক বিপদ হতে পারে। ও মাই গড, চল বাবা কাপড় ছাড়বে, চল। ভাইয়া খেতে এসো। হ্যাঁ চলো, চল। Yes, come in. Hello, Danny the Great. Good afternoon, Mr. Liu. Meet with my girlfriend, Miss Suborna. Glad to meet you. Same to you. Oh, sorry. File ta garite. Thik ache. Tumra boshe golpo karo. I'm coming. Sit down, please. Please, share with me. No, thanks. Please, come on, enjoy. Please. I'm sorry. Please, that's all right. Please, come. Oh, set me. Oh, God, set me. What happened, Mr. Liu? Sit blood, you Bengali cheat! No business with you! Suborna, তুমি আমার মস্ত ক্ষতি করেছো, তোমাকে আমি ছাড়ব না। হ্যালো, কি ব্যাপার? আরে ভাই, কথা বলছেন না কেন? আরে আপনি বোবা নাকি? দেখুন, আপনি একজন মহিলা, বুঝতে পারছি, এবং আরো বুঝতে পারছি আপনার মাথা খারাপ, অর্থাৎ আপনি পাগলি। তাহলে তুমি পাগল? আরে সুবর্ণা ডার্লিং, মাই সুইট, তুমি এই এয়ারপোর্টে এলে না কেন? সরি ডার্লিং, একটা টেকনিক্যাল কাজে আটকে গিয়েছিলাম।
তুমি এখন কোথায়? আমার বান্ধবী পলির বাসায়। কাল দেখা হচ্ছে আমাদের? অবশ্যই। কোথায়? গুলশান পার্কে। কয়টায়? ঠিক 10টায়। 10টা বেজে গেল, অথচ সুবর্ণ এখনো এলো না। Excuse me, young darling. Huh? Can I sit here? You're Ruish. Thank you, young darling. Hello, darling. তুমি কি কারোর জন্য ওয়েট করছো? Yes. আমি আমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। If you don't mind, তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। What? Rubbish. কেন ইয়াং ডার্লিং, আমি কি দেখতে খারাপ? বয়স তো না হয় একটু বেশি হয়েছে, কিন্তু জিনিসপত্র সবই ঠিক আছে। আই লাভ ইউ। হোয়াট ননসেন্স! গালটা লন্ডিতে দিতে হবে। সুবর্ণাকে আমার সাথে চালাকি করছে। আসুক, আজ আসলে ওকে আজ কিছু কথা শোনাবো। তুমি আমাকে কিছু বলছো? না, আমার ডার্লিং কে বলছি। ও, আজ ওকে একটা শিক্ষা দেব। বাড়িতে শুয়ে শুয়ে আমার সাথে ধোকাবাজি। আমিও যাবো ডার্লিং। কোথায়? সরি, পথে নেমে যাব। নো, প্লিজ ডার্লিং, আমাকে একটু লিফট দাও। যত সব ঝামেলা। রিয়েলি ডার্লিং, তুমি খুব ম্যানলি। অসহ্য। ডার্লিং চলো না, দুজনে চাইনিজ খাবো। কালাম্মা, সুবর্ণা কোথায়? ও তো সেজেগুজে সেই সকালে বেরিয়ে গেছে। নো, আমি তো সেখান থেকে এলাম। তোমাদের একসাথে কোনো প্রোগ্রাম ছিল? ইয়েস। ইয়ে না মানে? ওর সব খবর তো তোমার জানা উচিত। আমার সাথে সুবর্ণা চালাকি করা আমি মোটে সহ্য করব না। যাও, তোমাদের আর ছুটি। আচ্ছা ম্যাডাম, তুমি বসো, ও এক্ষুনি এসে পড়বে। না, সুবর্ণা বাসায় এলে বলবেন আমাকে এভাবে অপমান করা আমি মোটে সহ্য করব না। ঠিক আছে, ওকে বলে দিয়েছি। কি? আপনি আমার সাথে মশকরা করছেন? জানান খালাম্মা, যাবেন না। বললাম তো, আমি সুবর্ণাকে বলে দিয়েছি। খালাম্মা, আমার সাথে আপনার মশকরা করা ঠিক না। মোটেই না। দাঁড়ান খালাম্মা, আপনি আমার কোনো কথা মূল্য দিচ্ছেন না। আমি আপনাদের কাছে হাসির পাত্র? তুমি আমার সাথে চালাকি করেছ। তোমরা বসে কথা বলো, আমি জানাশোনার ব্যবস্থা করছি। তুমি গেলে না কেন? গিয়েছিলাম। মিথ্যে কথা বলো না, আমি তোমার জন্য পুরো এক ঘন্টা অপেক্ষা করেছি। আর আমি দূর থেকে তোমার চরিত্রের অধঃপতন দেখে ঘৃণা চলে এসেছি। ছিছি, আমেরিকা থেকে তোমার এত বড় অধঃপতন হয়েছে? কি বলতে চাও তুমি? তুমি আমাকে দেখা করতে বলে অন্য বিদেশিনীকে নিয়ে পার্কে বসে ঢলাঢলি করবে। আমি বিদেশিনীকে নিয়ে ঢলাঢলি করেছি? কেন, বিদেশিনী বুড়ি তোমাকে বুকে জড়িয়ে ধরে কিস করেনি? ও মাই গড, ইউ বিলিভ মি? তুমি বিশ্বাস করো, ওই বিদেশি বুড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওকে আমি চিনি না। বুড়ু মেয়ে লোকে তুল তুলে গাল, খুব মজা পেয়েছো। ওই বিদেশি মহিলা আমাকে জোর করে। কোন মহিলা জোর করে কোন পুরুষকে কিছু করতে পারে? সুবর্ণা প্লিজ, লক্ষ্মীতে আমাকে ভুল বুঝো না, আমার এই অন্তরে শুধু তোমারই নাম, অন্য কারো নয়। ঠিক আছে, কান ধরো, ধরো। তোমাকে এবার মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আবার যদি কোনো কিছু দেখি তাহলে তাহলে লেডি শাস্তি দাও। আজকের প্রোগ্রামটা আবার আগামীকাল সকাল 9টায় ঠিক ওই জায়গাতে। ওকে ওকে, তাহলে রাতের ঘুমের ওষুধ দাও। যাও, এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমো গিয়ে। শোনো, বিয়ের আগে প্রতি রাতে ঠোঁট দুটো পানিতে ভিজিয়ে পানি খাবে, দেখবে ঘুম হবে। আহ,
মর্নিং ইয়াং ডার্লিং, আমি জানতাম আজও তুমি আসবে। এসো ডার্লিং, দুজনে বসে লাভ করি। তোর লাভের নিকুচি করে তোর জন্য আমার চরিত্রে কলঙ্ক উঠেছে। নিকুচি করে আমি তোকে আজ আমি পাশ দিব। সুবর্ণা আসেনি? Yes sir. ডাক। Thank you sir. কি যাতা বলছো? আমি তোমার ড্যাড। ও সরি ড্যাড, আমি মেন্টালি আপসেট। কি হয়েছে? আমার পিয়েটা বেইমানি করেছে। কি বলছো তুমি? Yes, Dad. Mr. Liu এর 10 কোটি টাকার এগ্রিমেন্ট তো হয়নি, উল্টো তার মাথা ফাটিয়ে দিয়েছে। My son, ব্যবসার নিয়ম হলো যাকে দিয়ে ব্যবসা হবে তার গালে চুমু দাও, আর যাকে দিয়ে হবে না তাকে লাথি মারো। তাই করবো ড্যাড, ওর চাবিকাঠি এখন আমার হাতে। চাবিটা ধীরে ধীরে ঘোরাও। একটা কথা মনে রেখো, জঙ্গল থেকে বাঘ এনে তাকে দিয়ে সার্কাস দেখানো যায় না, দিনে দিনে তাকে শিক্ষা দিতে হয়, বুঝেছো? ড্যাড, খোদা ওদের কপালে কি লিখেছে জানি না, তবে আজ থেকে ওদের ভাগ্য আমি লিখব। কি হলো ইংরেজ ভাই, তুমি কাঁদছো কেন? ওই হলো দোষ, শুধু ইংরেজি বলে। তুমি দুদিন অফিসে আসো না, ও কথা ছাড়কে ইংরেজিতে বলেছে, ছাড় দিয়েছে তারপর। এই ইংরেজি বলিস কেন? অবশ্যই ইংরেজি করলে মাইটা দাম দেয়। এটা কি? আমি চাকরি করব না। তুমি বিশ্বাস করো সুবর্ণা, মিস্টার লিউ এ ধরনের দুর্ঘটনা ঘটাবে আমি ভাবতেও পারিনি। আমি মিস্টার লিউ এর দুর্ব্যবহারের জন্য লজ্জিত। প্লিজ সুবর্ণা, তুমি এই রেজিগনেশন লেটারটা উইথড্র করো। ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, তবে আমাকে আর কখনো এ ধরনের লোকের সাথে পরিচয় করাবেন না। ওকে। টনি, তুই এখন থেকে সুবর্ণের উপর কড়া নজর রাখবি। এনিথিং রং? পরে বলবো। হ্যালো, শাহবাজ বলছি। আমি ডাক্তার মাখন বলছি। আমাদের ক্লিনিকে পপি নামের একটি মেয়ে মারাত্মক আহত অবস্থায় ভর্তি হয়েছে। পপি? পপি এখন কেমন আছে? অবস্থা বেশি ভালো না, বাঁচবে কিনা সন্দেহ আছে। না না, আপনারা টাকার জন্য কোনো চিন্তা করবেন না, ওর বাবা এখনই যাচ্ছে। আপনারা পপির জন্য স্পেশাল কেবিনের ব্যবস্থা করুন। হ্যাঁ, ওকে ওকে, আমরা সেই ব্যবস্থা আগে থেকে করে রেখেছি। এই নাও, যত টাকা লাগে আমি দেব, পপির যেন চিকিৎসার কোনো অসুবিধা না হয়। কে? আমি তোর বাবা। সর্বনাশ, বাবা এসেছে, শিগগির লুকাও। এসো বাবা। মা, তোর জন্য ফল এনেছি, এই কমলা, এই আপেল, এই কলা, বেশি করে ফল খেলে আবার সব ঠিক হয়ে যাবে।
বাবা, ডাক্তার বলেছে অনেকদিন থাকতে হবে। এই দেখ কত টাকা, একবারে পুরো সুস্থ হয়ে তারপর তোকে হাসপাতাল থেকে নিয়ে যাবো। টাকার জন্য চিন্তাই করবি রে, জমা দিয়ে যাই। আরে মা তুই না অসুস্থ? বাবা বাবা ব্যথা পেলে মেয়ে কি আর অসুস্থ থাকতে পারে? যাই মা, টাকাগুলো জমা দিয়ে আসি। হ্যাঁ জমা দিয়ে আসি, যাই। জলদি বের হও, তাড়াতাড়ি ব্যান্ডেজ খুলে নিচে এসো। ঠিক আছে। এই তো বিয়ের টাকাটা হয়ে গেল। তোদের একটা মজা দেখাবো। তোর ইংরেজি এসেছে? আজ তোর ইংরেজি শুনবো, বল। ইয়েস নো থ্যাংক ইউ। এর মানে কি বল? এটা তো খুব সোজা, ইয়েস হইলো ঠিক আছে, আর নো হইলো নাই নাই, আর থ্যাংক ইউ হইলো বুঝা পেলাম। এটা কি ইংরেজি শরবত খাইলে বেশি করে ইংরেজি শিখতে পারবে? ঠিক কইতেছেন স্যার। একদম ঠিক। আমার কেমন জানি লাগতেছে, সব ঘুরতেছে ঘুরতেছে, কই যাই মাফ করে দিয়ে বুট খোল। বুট কই? এটা তো জুতা। আরে গাধা, ইংরেজিতে এটাকে বুট বলা হয়, বুঝেছিস? স্যার আমার একটা ইংরেজি শিখাই দেন তো। বল। আপনি একটা কুত্তার বাচ্চা, এইটার ইংরেজি কি? স্যার এই ইংরেজি শরবত খাওয়াইলেন আর ইংরেজি শিখাইবেন না? ইউ আর এ সান অফ এ ডগ। ইউ আর এ সান অফ এ ডগ? আপনি একটা কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা। ইউ আর এ সান অফ এ বিচ। ইউ আর এ সান অফ এ বিচ। শোনো বাবা রে, আর আপনি তুই কে ডট মটকার বাচ্চা? কি দরকার ছিল এত কিছু করার? কি হলো আপা, বিয়ের সাথে বারবার হয়, ব্যাগ ভরে খাবো। কি ব্যাপার, হঠাৎ কোথায়? সুবর্ণাকেও দেখছি না। নাও খাওয়া শুরু করো। আমি তো রেডি, তুমি রেডি হও। কি বলতে চাইছো? তোমার নিজে হাতে খাওয়াবে না? হ্যাঁ, আমার হাত শুধু তোমার জন্য। খাওয়ার সময় খাওয়াবো, আদরের সময় আদর করব। আহা,
সামনের মাসে বিয়ের কথা ফাইনাল। তোমরা যা ভালো মনে করো তাই হবে। আলহামদুলিল্লাহ। প্রেমের স্বাদ সুবর্ণা পেয়েছে, আর দেরি করা ঠিক হবে না। শোন টনি, তুই বাথরুমে যা, সুবর্ণা এলে একটা ফলস ফোন করবি। ওকে দোস্ত। হ্যালো, কি বললে? ড্যাডি অসুস্থ? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। মিস সুবর্ণা, আমাকে একটু হেল্প করবে? অবশ্যই স্যার। তাহলে আমার সঙ্গে একটু চলো। জি। এসো। আপনার বাবা অসুস্থ, উনি কোথায়? এখানে ড্যাডি অসুস্থ হয়, আবার আমি অসুস্থ হই। মানে ঠিক বুঝতে পারলাম না। সবই বুঝবে। সামথিং রং, মনে হচ্ছে কোনো গোপন ষড়যন্ত্র। আমি একটু বাথরুমে যাব। এই তো বাথরুম, যাও। তুই যা। আমার সামান্য অতিথি সেবা নাও। থ্যাংক ইউ। আমি তোমাকে জীবন সাথী করতে চাই। আই লাভ ইউ, আই লাভ ইউ সুবর্ণা। অল রাইট, তার জন্য তো অনেক সময় আছে। নো সুবর্ণা, তোমার ভালোবাসার জন্য আমি যে পাগল হয়ে আছি। প্লিজ, আজ নয় লক্ষ্মীতে। ডার্লিং, আজ আমাকে না করো না। কাম অন, তোমার পেছনে অনেক খরচ করেছি, সুদে আসলে উসুল করে ছাড়বো। হারামজাদা, তুই এত মিথ্যাবাদী, বেইমান। বেইমান তো তুই, তোর জন্য আমি অনেক খরচ করেছি। তোর মাকে হাসপাতালে চিকিৎসার জন্য অনেক টাকা দিয়েছি। আমার ব্যবসা নষ্ট করেছিস, সহ্য করেছি শুধু শুধু তোকে পাওয়ার জন্য। বল কত টাকা চাই, এখন আরো দেব। তোর টাকার উপরে এটা আমার বস ড্যানি সাহেবের উপহার, ধন্যবাদ। এটা কার ছবি দেখো? দিয়ে বন্ধ করো। এ বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? দেখো এসব কি, এসব মিথ্যে, ছবিগুলো মিথ্যে। না, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র। আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, এবার নিশ্চয় বুঝতে পেরেছ। তার হাত অন্তরে বিষ রেখে ঠোঁটে হাসি নিয়ে কেন আমার সাথে এই মিথ্যে ভালোবাসা নাটক করেছিলে? তুমি বিশ্বাস করো, আমি চাকরি ছেড়ে দিয়েছি বলে ড্যানি তার প্রতিশোধ দেবার জন্য আমার বিরুদ্ধে কলঙ্ক লাগাচ্ছে। কিন্তু নিশ্চয়ই ছবিগুলো তোমার চাকরি ছেড়ে দেওয়ার পরে তোলা নয়। আজ বুঝতে পেরেছি, সেদিন তোমার বস মিস্টার ড্যানি কেন তোমার মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করেছিলেন। আমি মাত্র 5 বছর বিদেশে ছিলাম, তোমার মাথায় বিশ্বাসের মুকুট রেখে। তুমি ভুল বুঝে আমাকে এভাবে মিথ্যে অপবাদ দিও না। খারাপ ভালো বলার অধিকার আমাদের না থাকলেও এতটুকু বলার অধিকার নিশ্চয়ই আছে।
জেনে শুনে কলঙ্কের বুঝা আমরা ফাহাদের মাথায় তুলে দিতে পারবো না। বুবু তুমি এসব বিশ্বাস করো, সংসারে আরো মানুষ আছে যাদের কাছে মুখের কথার চেয়ে চোখের দেখাটাই সত্য। তুমি বিশ্বাস করো বুবু, হাসপাতালে ড্যানি স্যার টাকা দিয়েছিল সত্যি, তাই বলে আমার সুবর্ণা চরিত্রহীনা নয়। হ্যাঁ এটুকু তো বুঝি, স্বার্থ ছাড়া কেউ টাকা দেয় না। বুবু চলে এসো ফরহাদ। ফরহাদ সমাজে আমাদের মান সম্মান ধুলায় লুটিয়ে দিও না। মানুষের জীবনটাকে জ্বালাতে মশাল লাগে না, শুধু একটু বিশ্বাসই যথেষ্ট। চলো সবাই। এই নাও তোমার বকশিশ। থ্যাংক ইউ ডালি। সুবর্ণা তুমি আমাকে ফাঁকি দিয়ে ফরহাদকে বিয়ে করবে? অসম্ভব। এই কুত্তার বাচ্চা, আমার মাকে কবর দিয়ে সেই মাটি নিয়ে এসেছি তোকে কবর দিতে। কে তুই? তোর জব, তুই আমার বোনের বিয়ে ভেঙে দিয়েছিস, তোর জন্য আমার মায়ের মৃত্যু হয়েছে, এবার তোর কবর হবে এখানে। ইন্সপেক্টর সাহেব একে গ্রেফতার করুন, এ আমার লোককে খুন করেছে, আমাকেও খুন করতে পারে। ওকে হাত করা লাগিয়ে থানায় নিয়ে যাও আর লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করো। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। ইন্সপেক্টর সাহেব আপনার সঙ্গে একটু কথা আছে। বেশ তো বলুন, আসো। নে আমার সামান্য উপহার। দশটি টাকা দিন। দশ টাকার দুধ নিয়ে আসুন, আর সাথে একটি কুকুর। ওর বোন আমার অফিসে চাকরি করত, বিভিন্ন সময় বেতন ছাড়াও টাকা ধার নিত। ওর মায়ের অপারেশনের সময় 50,000 টাকা নিয়েছে, তার পরিণাম এই। নিন স্যার দুধ। আয় নে দুধ খা, খা খা নে খা। আরে বড় লোকের টাকা কেনা দুধ, খা খা খা। আপনার টাকায় কেনা দুধ কুকুরও খায় না, সুতরাং আপনার টাকা আমি নিতে পারলাম না। তবে এই কেসটা আমি ভালোভাবেই দেখব। গুরুদেবের পিয়ন শালা মরেনি, বাইসে আছে। পানি পানি পানা পানি লিয়ে আয়। গুরুদেবকে খবরটা জানাতে হবে, তুই থাক আমি খবরটা দিয়ে আসি। কি বললি বুড্ঢা, ইংরেজালি মরেনি? তাহলে তো বিপদ হবে। এবার আপনি পুলিশের হাতে ধরা পড়বেন। ইংরেজালি এখন কোথায়? আমার হেফাজতে। ও বেঁচে থাকলে আবার বিপদ হবে। নে কাজটা শেষ হলে আরো পাবে। তাই হবে বস, গুরুদেবের জন্য আমি
জিন্দাকে মুর্দা বানাবো। দালাম ইংরেজালি কোথা? উসে আছে সান। ড্যানি সাহেব বলেছে ওকে মেরে ফেলতে, ও বেঁচে থাকলে বসের অসুবিধা আছে। একটা ছুরি লিয়ায় ওর হাত পায়ের রক কাইটা ফেলি। যা ঠিক আছে। পান্ডারে ইংরেজ আলী ভাগছে, যা ভালো হয়েছে, ভাগছে ভালো হয়েছে। সুমন, পপি, পপি তুমি বিশ্বাস করো আমি পিয়নটাকে খুন করতে চাইনি। আমি চেয়েছিলাম ড্যানিকে খুন করতে, কারণ ড্যানির জন্য আবার বিয়ে ভেঙেছে, মায়ের মৃত্যু হয়েছে, আর আমি হয়েছি খুনি। এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমাকে এখান থেকে পালাবার ব্যবস্থা করে দাও। খুনি যখন হয়েছি ড্যানিকে খুন করেই আমি খুনি হব। শোনো নানু, ধরো শক্ত করে ধরো। ভাইয়া তোমার চোখে পানি কেন? আমি কি পাথরের মূর্তি যে আমার চোখে পানি আসতে পারে না? পাথরের কান্নার কথা শুনেছি, দেখিনি, আজ দেখলাম। পৃথিবীর কি ভাঙলে শব্দ হয় না? মন। হ্যাঁ, মন ভাঙলে শব্দ হয় না ভাইয়া। চোখের পানি দিয়ে দুঃখকে মুছে ফেলা যায় না, দুঃখ আরো বাড়ে। সেদিনের ঘটনায় সুবর্ণা আপা তার মাকে হারালো। আমি কিছু হারাইনি। তুমিও হারিয়েছ। তোমাদের বিচ্ছেদ না হয়ে যদি মৃত্যু হতো তাহলে তোমরাও শান্তি পেতে, আমরাও শান্তি পেতাম। হ্যাঁ মিতা, হ্যাঁ, সুবর্ণা আমার দেহটাকে ক্ষত বিক্ষত না করতে পারলেও মনটাকে আহত করেছে, পুরে পুরে অঙ্গার করেছে। তবে আমি জোর দিয়ে বলতে পারি সুবর্ণা আপার নামে মিথ্যে কলঙ্ক দেওয়া হয়েছে, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। যে করে হোক এই রহস্য আমাকে খুঁজে বের করতে হবে। হ্যালো, কে বলছেন? আমি সুবর্ণার অফিসের বস বলছি। বলুন স্যার,
আমি আপনার জন্য কি করতে পারি? সুবর্ণা খারাপ মেয়ে, ওকে আর আমার অফিসে রাখবো না। আপনাকে প্রতি মাসে যে ভাড়া দিতাম তা আর পাবেন না। আমি বাড়িয়ালি, মাস শেষ কচকচি টাকা গুনতে ভালো লাগে, ভাড়াটিয়ে ভালো খারাপ চিন্তা করি না। আপনার মতো বাড়িওয়ালি আমার দরকার, সময় মতো নতুন ভাড়াটে পাবেন। অ্যাডভান্সটা একটু বাড়িয়ে দেবেন। দেব। এসব কি করছেন? আমাদের মালপত্র বাইরে ফেলছেন কেন? তুমি আমার বাড়ি ছেড়ে দাও। খালা, কি বলছেন আপনি? হ্যাঁ, এক্ষুনি, আজই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মতো মেয়ে ভাড়া থাকলে আমার কলঙ্ক হয়ে যাবে, লোকে বলবে আমি মেয়ে মানুষের দালাল। ব্যবসা করে যা তা বলছেন, কি ব্যাপার সুবর্ণা? কি হয়েছে? তুমি আমার কে? আপনার মতে মেয়ে মানুষ, তবে আপনার মতো এতটা নিষ্ঠুর নয়। ওর বান্ধবী, এই নিন টাকা, কদিন পরে এসে মালপত্র সব নিয়ে যাব। সুবর্ণা চল, বুয়া জি আপনি সব দেখাশোনা করবেন। আচ্ছা চল সুবর্ণা, আয়। আপনি একজন মায়া লোক কষাই। বাবা 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 বাবা, ও আমার বান্ধবী সুবর্ণা, ও এখন থেকে এই বাড়িতে আমার কাছেই থাকবে। ভালো, আমার আর একটা মেয়ে বাড়লো। তামা, মুখটা তো মলিন কেন? বাবা, ওর কিছু ব্যক্তিগত অসুবিধা আছে। আমার এখানে থাকলে সব ঠিক হয়ে যাবে, একটা বড় চাকরি দেব। যাও যাও, ভেতরে ভেতরে যাও। চল লক্ষ্মী বাবা, যাও। পপি কোথায়? বাইরে গেছে। চল রুমে চল, তোর খাওয়ার ব্যবস্থা করি। কমলা, এই কমলা, আমার ঘরে নাস্তা পাঠিয়ে দে। বন্ধু, গরম খবর আছে। সব খবর ভুয়া। না বন্ধু, এটা ভুয়া না, আসল খবর। ডালিং, তুমি এখন যাও। বলো মিচ্ছা, তোমার জন্য একটা খাসা মালের ব্যবস্থা করেছি। না মির্জা, তোমার মধ্যে আমার বিশ্বাস উঠে যাচ্ছে। তোমার ছোট মেয়ের পেছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করলাম। বন্ধু, আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। তা তো অবশ্যই, কিন্তু এবার একটা ঠিক মতো বাগে আসবে তো? আজ এবারে এসে গেছে আমার বাসায়, আর পাখির মতো খাঁচাই ভরে বাসায় রেখে এসেছে। এ মানে জবাই হবে তো? হবে। তুমি শুধু ওকে টাকার লোভ আর চাকরির লোভ দেখো। হ্যালো স্যার, কেসের কাগজপত্র সব রেডি, আপনাকে শুধু ব্যারিস্টার সাহেবের চেম্বারে গিয়ে পেপারসগুলোতে সই করতে হবে। ম্যানেজার, আমি একটা জরুরি কাজে এক্ষুনি বাইরে যাচ্ছি, আগামীকাল পেপারসগুলো সই করে দেবো। কিন্তু স্যার, আজই লাস্ট ডেট, পেপারসগুলোতে আজই সই করতে হবে। ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার। মির্জা, তুমি বাসায় যাও, আমি ব্যারিস্টার চেম্বার হয়ে তারপর আসছি। হ্যাঁ, বোতলটা নিয়ে যাই। স্যার, ডকুমেন্ট গুলো দিন। থ্যাংকস। সরি ব্যারিস্টার, তোমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারলাম না, বিদেশি ডেলিগেটদের নিয়ে ব্যস্ত ছিলাম। এখন বলো, নতুন বিয়ে, নতুন আনন্দ, আর ইউ রিয়েলি হ্যাপি? আরে কিছু বলছো না যে? কি বলবো? তোমার নতুন বউয়ের মধুর কাহিনী। বিয়ে তো আপনিও করেছিলেন। আমি তো সবাইকে শুধু বিয়ে কেন, বাসর রাতের কাহিনীও বলেছিলাম। বিয়ে হয়নি। কেন? ফ্যামিলি অ্যাক্সিডেন্ট। বাদ দাও তো সব, আমার টাকায় কেনা সুখ নষ্ট করতে চাই না। ওকে, আমি চলি। শালা আসছে না কেন? বন্ধু, এত লেট কোথায় তোমার? আস্তে আস্তে কথা বলো, নো সাউন্ড। ও ওদিকে নয়, এদিকে। এই নাও। আচ্ছা আচ্ছা।
ওদের বন্ধু। মির্জা বলছিল তোমার একটা চাকরি দরকার। জি। বলো কত বেতন চাও? যোগ্যতা অনুসারে দেবেন। তোমার মতো মেয়েদের বেতন যোগ্যতা অনুসারে হয় না ডার্লিং। আমি আপনার মেয়ের মতো। শাহবাজ খানের মেয়েরা তোমার মতো দেহের ব্যবসা করে না। চট টাকা তোমার রুমে প্রবেশের আগেই দিয়ে এসেছি। কত দিয়েছেন? 10,000। আমার যৌবনের মূল্য 10,000? নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য অনেক বেশি। একটা কথা মনে রেখো, জীবনের কোনো খরিদ্দার পাবে না, কিন্তু যৌবনের খরিদ্দার পাবে প্রতি মিনিটে মিনিটে। বলো আরো কত টাকা দিলে আমি তোমার যৌবনের খরিদ্দার হতে পারবো? আজ আমার বাবা বেঁচে থাকলে আমার হাতের চুড়িগুলো আর সোনার চেন দিয়ে বলতাম, বাবা এইগুলো বিক্রি করে তুমি ওনার মেয়ের যৌবনের খরিদ্দার হও। বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস! গোপন করে যাচ্ছিস, তোকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের মধ্যে তোর বাবা আমাকে আমাকে বিক্রি করে দিয়েছে মাত্র 10,000 টাকার বিনিময়ে। সুবর্ণা! হ্যাঁ, শাহবাজ খান নামের এক কোটিপতি, আমার ইচ্ছতের মূল্য 10,000 টাকা তোর বাবাকে দিয়ে আমার ঘরে ঢুকেছিল, তার কাছ থেকে কোনো মতে ইচ্ছত রক্ষা করে পালিয়েছে। সব বুঝেছি, চল প্রথমে তোর হাতে ট্রিটমেন্ট করাই, পরে বাবার বিচার করব। চল। তুমি এখানে কেন? আপনার মাথায় কিসের আঘাত? তোমার দেয়া স্মৃতি যত্ন করে রেখেছি। কতদিন রাখবেন? যতদিন পর্যন্ত না তোমার মন জয় করতে পারবো। আমার মন জয় করা অত সহজ নয়। সহজে জয় করলে সহজেই ভুলে যায়, কিন্তু আমি তোমাকে জয় করতে চাই সারা জীবনের জন্য। আমি আপনার প্রস্তাবে রাজি। শুধু এই সম্মতিটুকুর জন্যই শাহবাজ চাতকপাতের মতো পচে বসেছিল। থ্যাঙ্কস। চলো আজ আমরা দুজনে ডিনার করব। না, আজ একটু ব্যস্ত আছি, কাল। আমি তাহলে আগামীকাল তোমার অপেক্ষা করব। অফ কোর্স। আমার রেস্ট হাউসে এসো। মোস্ট ওয়েলকাম। থ্যাঙ্কস। আসি। মিস্টার শাহবাজ, লোহা শীত গরম করে ঠান্ডা দিকটা তোমার আর তোমার ছেলের বুকে ঢুকাবো, গরম দিকটা বাইরে থাকবে, ধরতেও পারবে না খুলতেও পারবে না। আমার নাম সুবর্ণা। হাই। হাই, এসেছো বিউটি? আর সারাদিন কোথাও যাইনি। কেন? তোমার সাথে শুভ মিলন হবে এই খুশিতে। সত্যি আমি ভাগ্যবতী। প্লিজ নাও, শুরু করো। আজ আমি ড্রিঙ্ক করব না। এখন তো বাঁচতে শিখেছো, বাঁচার পথও চিনেছো। যদি বাঁচার পথ না চিনতাম এই সময়ে আপনার কাছে আসতাম না। তোমার শুধু পোশাকই পরিবর্তন হয়নি, কথাবার্তারও পরিবর্তন হয়েছে, সুন্দর সুন্দর কথাও বলছো। জীবনের অনেক কিছু হারিয়েই তো সুন্দর কথা বলতে শিখেছি। জীবনটা স্বাধীন, না হারিয়েও ভোগ করা যায়। আমিও স্বাধীন, কিছু না হারিয়ে ভোগ করব। আমি তো তোমাকে ভোগের আশায় নিজেকে হারিয়ে বসে আছি। মিস্টার শাহবাজ,
নারীকে পুরুষ দুটি কারণে ভোগ করতে পারে, এক ধর্মীয় সূত্রে বিবাহ বন্ধনে, আর দ্বিতীয়টি হচ্ছে টাকার জোরে কিনে দাসী করে। আপনি কোনভাবে ভোগ করতে চান? যেটা তুমি চাইবে। আমি চাই বিবাহ বন্ধনে। আমি তোমাকে বিয়ে করতে রাজি। জানেন, এর আগে একজন আমার বিবাহ ভেঙে দিয়েছে, তার পরিণতি আমার মায়ের মৃত্যু, ভাই পলাতক, আমি পথহারা কলঙ্কিনী। মানুষের ভালো সেই করতে পারে যার শরীরে ভালো বংশের রক্ত থাকে। হ্যাঁ, তার শরীরেও আপনার মতো ভালো বংশের রক্ত ছিল। না, তার শরীরে পাপের রক্ত ছিল, কুকুরের রক্ত ছিল। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি পূর্ণ মর্যাদা দেব। শুধু এই ঘরের চার দেয়ালের মধ্যে না, লোক সমাজের মধ্যে? হ্যাঁ, সামাজিক মর্যাদা দিয়ে, ধর্মীয় ভাবে বিবাহের আসরে গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করে। কন্যার নাম বেউটি, নিশ্চয় দেখতেও সুন্দরী। অবশ্যই সুন্দরী। তা হঠাৎ এই বয়সে বিয়ের সিদ্ধান্ত নিলেন? দেখো ব্যারিস্টার, ফুলে ফুলে ঘুরে, ফোটা ফোটা মধু খেতে আর ভালো লাগে না। মন চায় চামচ ভরে মধু খেতে। মধু যদি নিম ফুলের হয়? মধু খাওয়া যাদের অভ্যাস, মধুর সাথে বিষ মেশালেও তারা খাবে। মিস্টার খান, খাওয়ার পরিমাণ বেশি হলে পেট কিন্তু ফেটে যাবে। ব্যারিস্টার, শখের তোলা 80 টাকা। মিস্টার খান, শখের বড় জ্বালা, শখ করে যে শালা, তোমার মুখে মারত তালা। হাই। হাই। হ্যালো। হাই। বাই। এসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। অফকোর্স, চলো। এই হচ্ছে আমার সুযোগ্য পুত্র ড্যানি। হ্যালো। ও মাই গড, তোমার ছেলের বুক কাঁপছে কেন? তোমার প্রতিটি কথাই মজার। আমার জীবনটাও মজার। হ্যালো, চিন্তায় একেবারে রক্ত ঠান্ডা হয়ে গেছে। ওয়েটার, ওয়েটার। ডার্লিং, তোমার ছেলে আমাকে দেখে খুশি হয়নি। আরে হতে পারে না, আমার খুশিতেই ওর খুশি। নাও, শরীর গরম হবে, ধরো ধরো। সাংঘাতিক, তুমি মানুষ দেখেই বুঝতে পারো তার ভেতরের অবস্থা। মেয়ে মানুষ পুরুষের মুখ দেখেই বলতে পারে তার ভেতরের অবস্থা। বা 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 বা, জবাব নেই। তোমার মতো মেয়ের সাথে আগে কেন পরিচয় হয়নি? মা, চাচা, তোমরা ওদিকে বসো, আমি খান সাহেবের সাথে দেখা করে আসছে, যাও। এসো এসো ব্যারিস্টার। নিবন্ধ গান বাজনা হবে না? অফকোর্স হবে। আজকের এই এনগেজমেন্ট অনুষ্ঠানে গান গাইবে মিস পিঙ্কি। চাচা, চাচা, কি হয়েছে চাচা? ভরাট,
এইসব রং তামাশা করার মানে কি? তোমার বাবা তোমার চেয়ে বেশি মোটা তাই? স্টপ! তাহলে বলে দাও তোমার বাবাকে আমি সুবর্ণাকে ভালোবাসি, তুমি ওকে বিয়ে করতে পারবে না। না, এটা কখনো হতে পারে না। এটাই হবে, আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই। কলঙ্কিনী, তুই এতটা ভয়ঙ্কর আমি বুঝতে পারিনি। আজকে আমাকে এই ভয়ঙ্কর সুবর্ণা তৈরি করেছে সে তুমি, ভুলে যেও না। তোমার বাবা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে দিওয়ানা মজনু হয়ে, আর আমি তার স্ত্রী হলে আমাকে মা বলে ডাকতে হবে। যদি না পারো তবে বাধা দেওয়ার চেষ্টা করো, আর তা না হলে আমি তোমাদের বাবার ছেলের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবো, সমস্ত পৃথিবীর মানুষকে বলবো এবং এই ছবিগুলি দেখাবো। তুমি আমাকে নিয়ে রঙ্গলীলা করেছ, কিন্তু এখন বিয়ে হচ্ছে তোমার বাবার সাথে। সমাজ তোমাদের বাবা ছেলেকে জুতা মারবে, মুখে থুতু দেবে। শুয়োরের বাচ্চা, টাকার জোর দেখাও। বাংলাদেশের নারী এত দুর্বল নয়, তোমাদের আমি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে দেব না। তোমাদের বাঁচতেও দেব না, মরতেও দেব না। মাইন্ড ইট। ড্যাডি, ড্যাডি, আহ, আমাকে এখন ডিস্টার্ব করো না, আমি এখন সাংঘাতিক টেনশনে আছি। কি হলো, কুকুরের বাচ্চার মতো কুতকুত করে তাকাচ্ছ কেন? তুমি এ বিয়ে করতে পারবে না। কেন? সুবর্ণার মতো মেয়েকে তোমার বিয়ে করা উচিত হবে না। তুমি তাকে চেনো? সুবর্ণার মতো মেয়েকে কে না চেনে? কেমন মেয়ে? ও একটা বাজারের নষ্টা মেয়ে, তোমার টাকার পাহাড় দেখে তোমার মতো একজন বয়স্ক লোককে বিয়ে করতেও রাজি হয়েছে। Just a minute, my son. ওই মেয়েকে বুঝতে তোমার আরো 100 বার পৃথিবীতে জন্ম নিতে হবে। জানতে চাও ওই মেয়ে আমাকে কেন বিয়ে করতে চায়? কারণ এক ধোকাবাজ বাস্টার্ড সন ওর সাথে বেইমানি করেছে। যদি না কোন বাবার চারুর সন্তান সে, তাহলে আমি নিজে হাতে ওকে গুলি করে মারতাম। যাক, একটা কথা মনে রেখো, ভবিষ্যতে আর কোনোদিন ওই মেয়ের ব্যাপারে আমাকে জ্ঞান দিতে এসো না। হাতে মালি, হাতে মালি, হাতে মালি, হাতে মালি, হাতে মালি, হাতে মালি, হাতে মালি। চাচা, চাচা, তুমি কথা মতো পাচ্ছ? বলো চাচা, কি বলতে চাও বলো। ওই হাতে মালির সঙ্গে তোর কিসের সম্পর্ক? তুমি কার কথা বলছো? তোর বাবার খুনির কথা বলছি। কে? কে আমার বাবার খুনি? ওই হাতে মালি যার সাথে তোর সম্পর্ক। কি বলছো? হ্যাঁ, ওই হাতে মালি তোর বাবার খুনি, কুখ্যাত কন্ট্রাক্টর। ঘুষ দিয়ে সারা পৃথিবীর মানুষ কিনতে পারলেও পারেনি তোর বাবাকে কিনতে। সেদিন একটি হাসপাতালে টেন্ডার কিনতে গিয়েছিলাম, তোর বাবা, আমি আর আমাদের ম্যানেজার জাফর। চাচা, তোমাকে ছুঁয়ে কসম করছে, শাহবাজ খানকে আমি ছাড়ব না, বাবার হত্যার প্রতিশোধ আমি নেব। শাহবাজ খান! রকি, তোমার উপর বিশ্বাস আমার দিন দিন বেড়েই চলেছে। বস, বিশ্বাসের প্রতিনিধি হচ্ছে কুকুর, আমি তাকেও হার মানাবো। দ্যাটস গুড। হাতে মালি! ব্যারিস্টার, 25 বছর পর তুমি হাতে মালিকে চিনেছ? 25 বছরের ব্যবধানে কুকুর কখনো বাঘ হয় না হাতে মালি, কুকুর কুকুরই থাকে। স্টপ রকি, ও বোধহয় আমাকে চিনে ফেলেছে। হাতে মালি তুই আমাকে চিনে নে, নইলে তোর দুঃখ থাকবে। দুঃখের বোঝায় তোর জীবনটা ভারী হয়ে গেছে, আয়ু কমে গেছে। মৃত্যুর আগে পরিচয় দে, তুই কে? তুই
তুই যে রাহাত খানকে হত্যা করেছিস তার রক্ত আমার শরীরে, আমি তারই সন্তান। আইনের কাছে বিচার চেয়ে আমি ভিখারি হব না, তোর বিচার আমি করব। এই মেয়েকে ধরলে সুবর্ণা আসলো আসলো পাওয়া যাবে। আমাকে চিনতে পেরেছেন? কোথায় যেন দেখেছি ঠিক মনে করতে পারছি না। সুবর্ণাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মনে পড়ে? ও হ্যাঁ। এবার সত্য করে বলুন তো, ওই ছবিগুলো কে কেন গিফট পাঠিয়েছিল? ছবি? ইয়ে মানে কিসের ছবি? কোনো কিছু গোপন করার চেষ্টা করলে ওই ট্রাকের নিচে ঢুকিয়ে দেব, তোমার কোনো চিহ্ন থাকবে না। বলো আসল রহস্য কি? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? না, একটু আগে কি বলেছি? কোনো কিছু চিহ্ন থাকবে না। হ্যাঁ, তোমার কোনো চিহ্ন থাকবে না। একজন নারী হয়ে আর একজন নারীর জীবন নষ্ট করতে তোমার একটু বুক কাঁপলো না? যদি সত্যি ঘটনা না বলো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। শাহবাজ খানের ছেলে ড্যানি সুবর্ণাকে পাওয়ার জন্য ব্ল্যাকমেল করেছে, ওই ছবির সবকিছু মিথ্যা। গো ইডিয়েট গো। ড্যানি, তোদের বাপ বেটা আমি কাউকে ছাড়ব না। তুমি এত রাতে? ও, মা ডাকার লোকটা সামলাতে পারলে না? মা ডাকতে নয়, মা বানাতে এসেছি। আমার বাবার সাথে সব সম্পর্ক ভুলে যা, নইলে তোর মাথার খুলি উড়িয়ে দেব। আহত নারী বাঘিনীর চেয়ে ভয়ঙ্কর, তোকে আর তোর বাবাকে একসাথে মা ডাকাবো। মাইন্ড ইট। এই ড্যানি তোকে বাপ ডাকাবে, তার আগে তোর বংশ আমি নিশ্চিহ্ন করে দেব। তুই আর এক মিনিটও এই পৃথিবীতে বাঁচতে পারবি না। পলি, আমি আর ট্যানিকে বাঁচতে দেব না। দরজা খুলো, দরজা খুলো বলছি। আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, খুনিকে আমি আটকে রেখেছি, ওকে অ্যারেস্ট করেন। আমার মেয়েকে খুন করেছে, আমাকে খুন করতে চেয়েছিল। আপনারা না এলে আমারও ডেড বডি পেতেন। এই ডেড বডি নিয়ে চলো।
সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে পপি? ড্যানি বড়াপাকে খুন করেছে। আমার বাবা সুবর্ণাপাকে সেই খুনের দায়ে পুলিশে ধরে দিয়েছে। এসব তুমি কি বলছো পপি? হ্যাঁ ফরহাদ ভাই, আপনি সুবর্ণাপাকে বাঁচান, তা না হলে মিথ্যে খুনের দায়ে সুবর্ণাপার ফাঁসি হয়ে যাবে। না, সুবর্ণার উপর আর কোন অন্যায় আমি মেনে নেব না। আমি আদালতে সুবর্ণাকে নির্দোষ প্রমাণিত করবই। ইয়োর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো নামেই সে নারী, আসলে খুনি। যে বান্ধবী তাকে আশ্রয় দিয়েছিল তাকে সে খুন করেছে। তার হত্যা প্রমাণ করার জন্য আমি দুজন সাক্ষীকে হাজির করতে চাই। অনুমতি দেওয়া গেল। থ্যাংক ইউ ইয়োর অনার, আমার প্রথম সাক্ষী। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মির্জা সাহেব, যা যা ঘটেছিল আদালতে সত্যি সত্যি বলে দিন। মহামান্য আদালত, আমার মেয়ে পলি খুবই শান্ত ও ধর্মভীরু ছিল, অপরের দুঃখে দুঃখী ছিল। সুবর্ণাকে সে বোনের মতো ভালোবাসত। সুবর্ণার মা মারা যাবার পর তার ভাই খুন করে ফেরারি হলে সুবর্ণা আশ্রয়হীন হয়ে যায়। তাই দেখে আমার মেয়ে তাকে নিজের রুমে আশ্রয় দেয়। ইয়োর অনার, আমি নিজের চোখে দেখেছি সুবর্ণার পিস্তলের গুলিতে আমার বুকের ধন কলিজার টুকরা আমার চোখের সামনে লুটিয়ে পড়ল। আমি কিছুই করতে পারলাম না। আমাকে গুলি করে মারতে চেয়েছিল, সময় মতো পুলিশ না এলে আমিও মারা পড়তাম। আমি অনেক কষ্টে বাইরে থেকে দরজা বন্ধ করে আমি পুলিশে ফোন করি। মহামান্য আদালত, এ আঘাত আমি সহ্য করতে পারবো না যতদিন না এই খুনির বিচার হবে। হুজুর, ওই খুনিকে ফাঁসি দিয়ে আমার আত্মাকে শান্তি দিন। হুজুর, আমার আত্মাকে শান্তি দিন। মির্জা সাহেব, চোখের পানি মুছে ফেলুন। পরিষ্কার রুমালটা নোংরা হয়ে যাবে। কেন আপনি নিজেকে এত নোংরা ভাবেন? জি হ্যাঁ, আজ আপনি যতখানি সন্তানের জন্য কান্নাকাটি করলেন, পলি জীবিত থাকাকালীন একজনও কি ওর জন্য এতটুকু দরদ দেখিয়েছেন? আপনি তো ওর উপর অমানসিক অত্যাচার করেছেন, ওকে টাকা রোজগারের জন্য চাপ দিতেন। হ্যাঁ, আপনার মেয়েকে দেহ ব্যবসা করাতে বাধ্য করতেন। জি, এটা কি বলছেন? হ্যাঁ, না মিথ্যে কথা। হ্যাঁ, এটাই সত্য। এবং এর পূর্বে আপনি আপনার স্ত্রীকে দিয়ে এই ব্যবসায় করাতেন, এবং এরও আগে আপনি যাত্রা বাড়িতে থাকতেন। 13 ফেব্রুয়ারি 1988 সন এক মাতাল যৌন কেলেঙ্কারিতে নেশার ঘরে আপনার স্ত্রীকে খুন করলে তার যাবজ্জীবন জেল হয়। সে এখনো ঢাকা সেন্ট্রাল জেলে আছে। কি ঠিক কি না? ঠিক না। মহামান্য আদালতকে অনুরোধ জানাচ্ছি নোট করার জন্য। এই ঘটনার সমস্ত রেকর্ড থানায় পুলিশের হেফাজতে মজুদ আছে। অবজেকশন ইয়োর অনার, ওই ঘটনার সঙ্গে এই হত্যার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ইয়োর অনার, যেহেতু পলিকে একই পেশা নিয়োজিত করেছিল তারই বাবা। বাবা কেচু খুঁড়ছে সব। অবজেকশন ওভারঅল। আমার স্ত্রী এ কাজ করতো ঠিকই, কিন্তু আমার মেয়ে পলিকে দিয়ে এ কাজ করাইনি ইয়োর অনার। এই ডায়ের মধ্যে তাদের নাম লেখা আছে মহামান্য আদালত, যারা এই শহরের বড় বড় ধনাঢ্য ব্যক্তি, বড় লোক, যারা পলির দেহের খরিদ্দার। আমি তাদের নাম একে একে সব প্রকাশ করব। না স্যার, আপনার পায়ে ধরি, তাদের নাম প্রকাশ করবেন না। করব না? না। তাহলে স্বীকার করেন আপনি আপনার মেয়ে পলিকে দিয়ে দেহ ব্যবসা করাতেন? হ্যাঁ করাতাম। ইয়োর অনার, মৃত পলিকে দিয়ে দেহ ব্যবসা করাতেন, পলির বাবা তা স্বীকার করেছেন। আমি এই ডায়েরি দেখব। আহ, বাদ দিন উকিল সাহেব, মির্জা সাহেব যখন স্বীকার করেছেন আর ঘাটাঘাটি করে কি লাভ? ইয়োর অনার, আমি এই ডায়েরি দেখতে চাই,
দেখার অনুমতি প্রদান করা হলো। দেখুন, ওই এখানে তো কিছুই লেখা নেই, কারো নামও নেই। না, কারো নাম নেই। ইয়োরাত, আমার মক্কেলকে সোজা পেয়ে ধোকা দেওয়া হয়েছে। আমি সাক্ষীর অতীতের কাহিনী, বর্তমান চালচলন চিন্তা করে তার মুখ থেকে কৌশলে কথা বের করার চেষ্টা করেছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, প্রসিড অন। ইওর অনার, আমার বিজ্ঞ বন্ধু সমাজের একজন স্বনামধন্য ব্যক্তিকে মিথ্যে ধোকা দিয়ে অসম্মান করলো, সামান্য এক দ্বিচারিণী চরিত্রহীনা কলঙ্কিনীর জন্য। আমি কলঙ্কিনী নই, আমি দুশ্চরিত্র নই, শুধু 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 আমার নামে কলঙ্ক দেওয়া হচ্ছে। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি, আসামি মোসাম্মৎ সুবর্ণাকে পুলিশের হেফাজতে হাসপাতালে সুচিকিৎসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবেদন গ্রান্টেড। শক্ত করে ধরুন। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আস্তে আস্তে নিয়ে চলুন। আগুনটা একটু দিবেন। আরে এই রেজাল বেঁচে আছে। ফরহাদ ভাই, ধর্মের কল বাতাসি নড়ে। হ্যাঁ হাসান, ওই বাতাসি আবার ঝড় হয়ে সবকিছু উড়িয়ে নিয়ে যায়। সুমন ইংরেজকে খুন করেনি, ইংরেজ বেঁচে আছে, আমি নিজের চোখে তাকে দেখেছি। সত্য কোনোদিন চাপা থাকে না বাবা। হ্যাঁ মা, যে কয়দিন থাকে সে কয়দিনে মানুষের জীবন চাপা পড়ে যায় মাটির কবরে। আমাদের ভুল বোঝাবুঝির জন্যে একটা সংসার শেষ হয়ে গেল। না মা, জীবনের বিনিময় হলো এই ভুলের মাশুল আমি দেব। জন্মের শিক্ষা, মা মরেছে, ভাই পলাতক, ওকে পাঠিয়েছি হাজতে, নির্ঘাত ওর ফাঁসি হবে। অবশ্যই ফাঁসি হবে, খুন করলে। তুই তো জানিস আমি এখনো খুন করিনি, আজ তোকে খুন করব, তারপর আমি ফাঁসিতে ঝুলবো, তুই দেখতেও পাবি না। Ah, 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 ah
সুবর্ণা, এলো না, দাঁড়াও প্লিজ। তুমি তুমি তো হাজতে ছিলে। হ্যাঁ, তোমার মনের আশা পূরণের জন্য পালিয়ে এসেছি। বেশ করেছো, ভালো করেছো, এসো। হোল্ড, শাহবাজ খান, তুমি আর তোমার ছেলে আজ আমার হাত থেকে রেহাই পাবে না। চলো। খুনি পালিয়ে এসেছে। হ্যালো, থানা? মির্জা, নড়লেই গুলি করব। এদিকে আয়। মা, মাগু, আমাকে মেরো না। আমিও নির্দোষ, তুমিও নির্দোষ। তুমি তো খুন করনি, টাকার লোভে কোটে সব মিথ্যা বলেছি। আসলে খুন করেছি ড্যানি। এদিকে আয়, এদিকে আয়। যাবো। ডোন্ট মুভ, পালাবার চেষ্টা করলে গুলি করব। এদিকে এসো, এসো। শাহবাজ, তুমি সেদিন ঠিকই বলেছিলে, আমার জীবন নষ্টকারী সে একজন চারোর সন্তান। তার শরীরে কুকুরের রক্ত ছিল, কারণ সে তোমারই সন্তান। এই জ্ঞানী, আমি কোর্টে সব বলতে পারতাম। তোমাদের উচিত শিক্ষা দেবার জন্য কোর্টে আমি মুখ খুলিনি। তোমার রক্ত অপবিত্র খান, তোমার রক্ত অপবিত্র। তোমার বংশ আমি নির্বংশ করে দেব। জীবন ধুকে ধুকে মরতে থাকে, যার প্রমাণ এই কাঠ গড়ার আসামি, খুনের আসামি যাকে বলা হচ্ছে, সেই আসামি সুবর্ণা খুনি নয়, বরং যারা খুন হয়েছে তারাই খুনি। ড্যানি খুন করেছে পলিকে, কিন্তু খুনি সাজিয়েছে সুবর্ণাকে। পলির বাবা মৃত মির্জা, সেই মির্জার কারণে সমাজের বহু নারীর ইজ্জত এবং নিজ কন্যার ইজ্জত নষ্ট হয়েছে। ইওর অনার, মৃত শাহবাজ খান ছিল
একজন অসৎ ব্যবসায়ী ঠিকাদার। সে কৌশলে জনগণ ও সরকারের টাকা আত্মসাৎ করত। সে ছাড়া তার এলাকার কাজ কেউ করতে পারত না। তার প্রতিবাদ করেছিল আমার বাবা রাহাত খান। তাই সে হত্যা করে আমার বাবাকে এবং বাবার ম্যানেজার সুবর্ণের বাবা জাফরকে, আর ওই রাশেদ চৌধুরীকে পঙ্গু করে। আমি হয়ে যাই পিতৃহারা। শাহবাজ খানের কুসন্তান ড্যানি সুবর্ণাকে চাকরির নামে প্রহসন করে, তাকে টাকার লোভ দেখিয়ে তাকে ভোগ করতে চায়। কিন্তু সুবর্ণার দৃঢ় মনোবল আর তার সচ্চরিত্রের কাছে সে কৌশল হার মানে। কিন্তু শাহবাজের কুপুত্র ধুরন্তর ড্যানি ক্ষান্ত হয়নি। সে গোপনে সুবর্ণের অসতর্ক অবস্থার ছবি তুলে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করে। তার বিয়ে ভাঙলে সেই শোকে তার মা মারা যায়। ইওর অনার, আসামিকে সাজা দেবার পূর্বে মহামান্য আদালতের কাছে আমার বিনীত নিবেদন, আসামির অতীত জীবন, বর্তমান জীবনের যে ক্ষতি খুনিরা করেছে তা যেন বিবেচনা করে সাজা দেওয়া হয়। কারণ সুবর্ণার খুন দেখা গেছে, কিন্তু ওই খুনিদের খুন দেখা যায়নি। আজ যদি সুবর্ণা খুন না করত, তবে শাহবাজ, ড্যানি, মির্জাদের মতো নরপিশাচটা দিনে দিনে আরো অত্যাচার বাড়াত। ইওর অনার, ওদেরকে খুন করে সুবর্ণা সমাজের নিরীহ নারীদেরকে বাঁচিয়েছে। মহামান্য আদালতের কাছে আমার শেষ কথা, শাহবাজ খানকে খুন করেছে আমি, এবং সে খুন করে আমার বাবা রাহাত খানের হত্যার প্রতিশোধ নিয়েছে। না, ও খুন করেনি, খুন করেছি আমি। না, আমি খুন করেছি ইওর অনার। না না, মহামান্য আদালত, খুন করেছি আমি আমার নিজ হাতে। অর্ডার অর্ডার, মহামান্য আদালত, পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে পিস্তলের গুলিতে শাহবাজ খান খুন হয়েছে। এই পিস্তল দিয়ে গুলি করে, এই পিস্তল আদালতের কাছে আমি সারেন্ডার করছি। মহামান্য আদালত, এসে ইংরেজ আলী যাকে খুনের দায়ে আমাকে হতে হয়েছে ফেরারি আসামি। জি হুজুর, আমারে মাফ করেন, উনি ড্যানি সাহেবকে মারতে গেছিল, আমি সামনে পড়ে গেলে ভুল করে জখম হয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরাতেই আমি এক লাশ কাটা করে এক ডোম আরেক ডোমরে কয় ড্যানি সাহেব আমার মাইরে মারাইতে কইছে। এক সময় ডোম মদ খায়া জ্ঞান হারায়, তখন আমি ওকে ফাঁকি দিয়ে ফলায় যাই। আর কোনো দিন আমি অফিসে যাই নাই, যদি আমার মাইরে ফলা সেই জোরে বিশ্বাস করেন হুজুর। আসামি ফরাদকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ সরকারের আইনের 304 ধারায় অভিযুক্ত সুবর্ণা এবং ফরাদের স্বীকারোক্তি এবং খুনিদের অতীতের কৃত কার্যের সংযুক্ত আইনগতভাবে উভয়কে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং রাশেদ চৌধুরীকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো নামেই সে নারী, আসলে খুনি। যে বান্ধবী তাকে আশ্রয় দিয়েছিল তাকে সে খুন করেছে। তার হত্যা প্রমাণ করার জন্য আমি 2 সাক্ষীকে হাজির করতে চাই। অনুমতি দেওয়া গেল।
থ্যাংক ইউ রনার, আমার প্রথম সাক্ষী। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মির্জা সাহেব, যা যা ঘটেছিল আদালতে সত্যি সত্যি বলে দিন। মহামান্য আদালত, আমার মেয়ে পলি খুবই শান্ত ও ধর্মভীরু ছিল, অপরের দুঃখে দুঃখী ছিল। সুবর্ণাকে সে বোনের মতো ভালোবাসত। সুবর্ণার মা মারা যাবার পর তার ভাই খুন করে ফেরারি হলে সুবর্ণা আশ্রয়হীন হয়ে যায়। তাই দেখে আমার মেয়ে তাকে নিজের রুমে আশ্রয় দেয়। ইওর অনার, আমি নিজের চোখে দেখেছি সুবর্ণার পিস্তলের গুলিতে আমার বুকের ধন কলিজার টুকরা আমার চোখের সামনে লুটিয়ে পড়ল। আমি কিছুই করতে পারলাম না। আমাকে গুলি করে মারতে চেয়েছিল, সময় মতো পুলিশ না এলে আমিও মারা পড়তাম। আমি অনেক কষ্টে বাইরে থেকে দরজা বন্ধ করে আমি পুলিশে ফোন করি। মহামান্য আদালত, এ আঘাত আমি সহ্য করতে পারবো না যতদিন না এই খুনির বিচার হবে। হুজুর, ওই খুনিকে ফাঁসি দিয়ে আমার আত্মাকে শান্তি দিন। হুজুর, আমার আত্মাকে শান্তি দিন। মির্জা সাহেব, চোখের পানি মুছে ফেলুন। পরিষ্কার রুমালটা নোংরা হয়ে যাবে। কেন আপনি নিজেকে এত নোংরা ভাবেন? জি হ্যাঁ, আজ আপনি যতখানি সন্তানের জন্য কান্নাকাটি করলেন, পলি জীবিত থাকাকালীন একজনও কি ওর জন্য এতটুকু দরদ দেখিয়েছেন? আপনি তো ওর উপর অমানসিক অত্যাচার করেছেন, ওকে টাকা রোজগারের জন্য চাপ দিতেন। হ্যাঁ, আপনার মেয়েকে দেহ ব্যবসা করাতে বাধ্য করতেন। জি, এটা কি বলছেন? হ্যাঁ, না মিথ্যে কথা। হ্যাঁ, এটাই সত্য। এবং এর পূর্বে আপনি আপনার স্ত্রীকে দিয়ে এই ব্যবসায় করাতেন, এবং এরও আগে আপনি যাত্রা বাড়িতে থাকতেন। 13 ফেব্রুয়ারি 1988 সন এক মাতাল যৌন কেলেঙ্কারিতে নেশার ঘরে আপনার স্ত্রীকে খুন করলে তার যাবজ্জীবন জেল হয়। সে এখনো ঢাকা সেন্ট্রাল জেলে আছে, কি ঠিক কি না? ঠিক না। মহামান্য আদালতকে অনুরোধ জানাচ্ছি নোট করার জন্য। এই ঘটনার সমস্ত রেকর্ড থানায় পুলিশের হেফাজতে মজুদ আছে। অবজেকশন ইওর অনার, ওই ঘটনার সঙ্গে এই হত্যার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ইওর অনার, যেহেতু পলিকে একই পেশা নিয়োজিত করেছিল তারই বাবা। বাবা কেচু খুঁড়ছে সব। অবজেকশন ওভারঅল। আমার স্ত্রী এ কাজ করতো ঠিকই, কিন্তু আমার মেয়ে পলিকে দিয়ে এ কাজ করাইনি ইওর অনার। এই ডায়ের মধ্যে তাদের নাম লেখা আছে মহামান্য আদালত, যারা এই শহরের বড় বড় ধনাঢ্য ব্যক্তি, বড় লোক, যারা পলির দেহের খরিদ্দার। আমি তাদের নাম একে একে সব প্রকাশ করব। না স্যার, আপনার পায়ে ধরি, তাদের নাম প্রকাশ করবেন না। করব না? না। তাহলে স্বীকার করেন আপনি আপনার মেয়ে পলিকে দিয়ে দেহ ব্যবসা করাতেন? হ্যাঁ, করাতাম। ইওর অনার, মৃত পলিকে দিয়ে দেহ ব্যবসা করাতেন, পলির বাবা তা স্বীকার করেছেন। আমি এই ডায়েরি দেখব। আহ, বাদ দিন উকিল সাহেব, মির্জা সাহেব যখন স্বীকার করেছেন আর ঘাটাঘাটি করে কি লাভ? ইওর অনার, আমি এই ডায়েরি দেখতে চাই। দেখার অনুমতি প্রদান করা হলো। দেখুন, ওই এখানে তো কিছুই লেখা নেই, কারো নামও নেই। না, কারো নাম নেই। ইওর অনার, আমার মক্কেলকে সোজাতে ধোকা দেওয়া হয়েছে। আমি সাক্ষীর অতীতের কাহিনী, বর্তমান চালচলন চিন্তা করে তার মুখ থেকে কৌশলে কথা বের করার চেষ্টা করেছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, প্রসিড অন। ইওর অনার, আমার বিজ্ঞ বন্ধু সমাজের একজন স্বনামধন্য ব্যক্তিকে
মিথ্যে ধোকা দিয়ে অসম্মান করলো সামান্য এক বিচারিণী চরিত্রহীনা কলঙ্কিনীর জন্য। আমি কলঙ্কিনী নই, আমি দুশ্চরিত্র নই, শুধু 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 আমার নামে কলঙ্ক দেওয়া হচ্ছে। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি আসামি মোসাম্মৎ সুবর্ণাকে পুলিশের হেফাজতে হাসপাতালে সুচিকিৎসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবেদন গ্রান্টেড। শক্ত করে ধরুন। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আস্তে আস্তে নিয়ে চলুন। আগুনটা একটু দিবেন। আরে এই বেঁচে আছে। ফরহাদ ভাই, ধর্মের কল বাতাসি নড়ে। হ্যাঁ হাসান, ওই বাতাসি আবার ঝড় হয়ে সবকিছু উড়িয়ে নিয়ে যায়। সুমন ইংরেজকে খুন করেনি, ইংরেজ বেঁচে আছে, আমি নিজের চোখে তাকে দেখেছি। সত্য কোনোদিন চাপা থাকে না বাবা। হ্যাঁ মা, যে কয়দিন থাকে সে কয়দিনে মানুষের জীবন চাপা পড়ে যায় মাটির কবরে। আমাদের ভুল বোঝাবুঝির জন্যে একটা সংসার শেষ হয়ে গেল। না মা, জীবনের বিনিময় হলো এই ভুলের মাশুল আমি দেব। জন্মের শিক্ষা, মা মরেছে, ভাই পলাতক, ওকে পাঠিয়েছি হাজতে, নির্ঘাত ওর ফাঁসি হবে। অবশ্যই ফাঁসি হবে, খুন করলে। তুই তো জানিস আমি এখনো খুন করিনি, আজ তোকে খুন করব, তারপর আমি ফাঁসিতে ঝুলবো, তুই দেখতেও পাবি না।
সুবর্ণা, এলো না, দাঁড়াও প্লিজ। তুমি তুমি তো হাজতে ছিলে। হ্যাঁ, তোমার মনের আশা পূরণের জন্য পালিয়ে এসেছি। বেশ করেছো, ভালো করেছো, এসো। হোল্ড, শাহবাজ খান, তুমি আর তোমার ছেলে আজ আমার হাত থেকে রেহাই পাবে না। চলো। খুনি পালিয়ে এসেছে। হ্যালো, থানা? মির্জা, নড়লেই গুলি করব। এদিকে আয়। মা, মাগু, আমাকে মেরো না। আমিও নির্দোষ, তুমিও নির্দোষ। তুমি তো খুন করনি, টাকার লোভে কোটে সব মিথ্যা বলেছি। আসলে খুন করেছি ড্যানি। এদিকে আয়, এদিকে আয়। যাবো। ডোন্ট মুভ, পালাবার চেষ্টা করলে গুলি করব। এদিকে এসো, এসো। শাহবাজ, তুমি সেদিন ঠিকই বলেছিলে, আমার জীবন নষ্টকারী সে একজন চারোর সন্তান। তার শরীরে কুকুরের রক্ত ছিল, কারণ সে তোমারই সন্তান। এই জ্ঞানী, আমি কোর্টে সব বলতে পারতাম। তোমাদের উচিত শিক্ষা দেবার জন্য কোর্টে আমি মুখ খুলিনি। তোমার রক্ত অপবিত্র খান, তোমার রক্ত অপবিত্র। তোমার বংশ আমি নির্বংশ করে দেব। জীবন ধুকে ধুকে মরতে থাকে, যার প্রমাণ এই কাঠ গড়ার আসামি, খুনের আসামি যাকে বলা হচ্ছে, সেই আসামি সুবর্ণা খুনি নয়, বরং যারা খুন হয়েছে তারাই খুনি। ড্যানি খুন করেছে পলিকে, কিন্তু খুনি সাজিয়েছে সুবর্ণাকে। পলির বাবা মৃত মির্জা, সেই মির্জার কারণে সমাজের বহু নারীর ইজ্জত এবং নিজ কন্যার ইজ্জত নষ্ট হয়েছে। ইওর অনার, মৃত শাহবাজ খান ছিল
একজন অসৎ ব্যবসায়ী ঠিকাদার। সে কৌশলে জনগণ ও সরকারের টাকা আত্মসাৎ করত। সে ছাড়া তার এলাকার কাজ কেউ করতে পারত না। তার প্রতিবাদ করেছিল আমার বাবা রাহাত খান। তাই সে হত্যা করে আমার বাবাকে এবং বাবার ম্যানেজার সুবর্ণের বাবা জাফরকে, আর ওই রাশেদ চৌধুরীকে পঙ্গু করে। আমি হয়ে যাই পিতৃহারা। শাহবাজ খানের কুসন্তান ড্যানি সুবর্ণাকে চাকরির নামে প্রহসন করে, তাকে টাকার লোভ দেখিয়ে তাকে ভোগ করতে চায়। কিন্তু সুবর্ণার দৃঢ় মনোবল আর তার সচ্চরিত্রের কাছে সে কৌশল হার মানে। কিন্তু শাহবাজের কুপুত্র দুরন্ত ড্যানি ক্ষান্ত হয়নি। সে গোপনে সুবর্ণের অসতর্ক অবস্থার ছবি তুলে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করে। তার বিয়ে ভাঙলে সেই শোকে তার মা মারা যায়। ইওর অনার, আসামিকে সাজা দেবার পূর্বে মহামান্য আদালতের কাছে আমার বিনীত নিবেদন, আসামির অতীত জীবন, বর্তমান জীবনের যে ক্ষতি খুনিরা করেছে তা যেন বিবেচনা করে সাজা দেওয়া হয়। কারণ সুবর্ণার খুন দেখা গেছে, কিন্তু ওই খুনিদের খুন দেখা যায়নি। আজ যদি সুবর্ণা খুন না করত, তবে শাহবাজ, ড্যানি, মির্জাদের মতো নরপিশাচটা দিনে দিনে আরো অত্যাচার বাড়াত। ইওর অনার, ওদেরকে খুন করে সুবর্ণা সমাজের নিরীহ নারীদেরকে বাঁচিয়েছে। মহামান্য আদালতের কাছে আমার শেষ কথা, শাহবাজ খানকে খুন করেছে আমি, এবং সে খুন করে আমার বাবা রাহাত খানের হত্যার প্রতিশোধ নিয়েছে। না, ও খুন করেনি, খুন করেছি আমি। না, আমি খুন করেছি ইওর অনার। না না, মহামান্য আদালত, খুন করেছি আমি আমার নিজ হাতে। অর্ডার অর্ডার, মহামান্য আদালত, পোস্টমর্টেম রিপোর্টে লেখা আছে পিস্তলের গুলিতে শাহবাজ খান খুন হয়েছে। এই পিস্তল দিয়ে গুলি করে, এই পিস্তল আদালতের কাছে আমি সারেন্ডার করছি। মহামান্য আদালত, এসে ইংরেজ আলী যাকে খুনের দায়ে আমাকে হতে হয়েছে ফেরারি আসামি। জি হুজুর, আমারে মাফ করেন, উনি ড্যানি সাহেবকে মারতে গেছিল, আমি সামনে পড়ে গেলে ভুল করে জখম হয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরাতেই আমি এক লাশ কাটা করে এক ডোম আরেক ডোমরে কয় ড্যানি সাহেব আমার মাইরে মারাইতে কইছে। এক সময় ডোম মদ খায়া জ্ঞান হারায়, তখন আমি ওকে ফাঁকি দিয়ে ফলায় যাই। আর কোনো দিন আমি অফিসে যাই নাই, যদি আমার মাইরে ফলা সেই জোরে বিশ্বাস করেন হুজুর। আসামি ফরাদকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ সরকারের আইনের 304 ধারায় অভিযুক্ত সুবর্ণা এবং ফরাদের স্বীকারোক্তি এবং খুনিদের অতীতের কৃতকার্যে সংযুক্ত আইনগতভাবে উভয়কে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং রাশেদ চৌধুরীকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। Ah!
তোমার বাবাকে কে গুলি করেছিল? আমি বল হাতে বালি। হ্যান্ডকাপ লাগাও। পলিকে খুন ছাড়াও সে আরো তিনজনকে খুন করেছে। অহেতুক বিচারে সময় নষ্ট না করে একেবারে ওর জন্য ফাঁসি প্রযোজ্য হুজুর। এর জন্য কোনো বিচারের প্রয়োজন নেই। বিচার আছে অনার, এমন এক বিচার যে বিচারে মানুষ সারা জীবন ধুকে ধুকে মরতে থাকে। যার প্রমাণ এই কাজ করার আসামি, খুনের আসামি যাকে বলা হচ্ছে, সেই আসামি সুবর্ণা খুনি নয়, বরং যারা খুন হয়েছে তারাই খুনি। ড্যানি খুন করেছে পলিকে, কিন্তু খুনি সাজিয়েছে সুবর্ণাকে। পলির বাবা মৃত মির্জা, সেই মির্জার কারণে সমাজের বহু নারীর ইজ্জত এবং নিজ কন্যার ইজ্জত নষ্ট হয়েছে। ইওর অনার, মৃত শাহবাজ খান ছিল একজন অসৎ ব্যবসায়ী ঠিকাদার। সে কৌশলে জনগণ ও সরকারের টাকা আত্মসাৎ করত। সে ছাড়া তার এলাকার কাজ কেউ করতে পারত না। তার প্রতিবাদ করেছিল আমার বাবা রাহাত খান। তাই সে হত্যা করে আমার বাবাকে এবং বাবার ম্যানেজার সুবর্ণ বাবা জাফরকে, আর ওই রাশেদ চৌধুরীকে পঙ্গু করে আমি হয়ে যাই পিতৃহারা। শাহবাজ খানের কুসন্তান ড্যানি সুবর্ণাকে চাকরির নামে প্রহসন করে, তাকে টাকার লোভ দেখিয়ে তাকে ভোগ করতে চায়। কিন্তু সুবর্ণার দৃঢ় মনোবল আর তার সচ্চরিত্রের কাছে সে কৌশল হার মানে। কিন্তু শাহবাজের কুপুত্র ধুরন্তর ড্যানি ক্ষান্ত হয়নি। সে গোপনে সুবর্ণার অসতর্ক অবস্থার ছবি তুলে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করে। তার বিয়ে ভাঙলে সেই শোকে তার মা মারা যায়। ইওর অনার, আসামিকে সাজা দেবার পূর্বে মহামান্য আদালতের কাছে আমার বিনীত নিবেদন, আসামির অতীত জীবন, বর্তমান জীবনের যে ক্ষতি খুনিরা করেছে তা যেন বিবেচনা করে সাজা দেওয়া হয়। কারণ সুবর্ণার খুন দেখা গেছে, কিন্তু ওই খুনিদের খুন দেখা যায়নি। আজ যদি সুবর্ণা খুন না করত, তবে শাহবাজ, ড্যানি, মির্জাদের মতো নরপিশাচটা দিনে দিনে আরো অত্যাচার বাড়াত। ইওর অনার, ওদেরকে খুন করে সুবর্ণা সমাজের নিরীহ নারীদেরকে বাঁচিয়েছে। মহামান্য আদালতের কাছে আমার শেষ কথা, শাহবাজ খানকে খুন করেছি আমি, এবং সে খুন করে আমার বাবা রাহাত খানের হত্যার প্রতিশোধ নিয়েছি। না, ও খুন করেনি, খুন করেছি আমি। না, আমি খুন করেছি ইওর অনার। না না, মহামান্য আদালত, খুন করেছি আমি আমার নিজ হাতে। অর্ডার অর্ডার, মহামান্য আদালত, পোস্টমর্টেম রিপোর্টে লেখা আছে পিস্তলের গুলিতে শাহবাজ খান খুন হয়েছে। এই পিস্তল দিয়ে গুলি করে, এই পিস্তল আদালতের কাছে আমি সারেন্ডার করছি। মহামান্য আদালত, এসে ইংরেজ আলী যাকে খুনের দায়ে আমাকে হতে হয়েছে ফেরারি আসামি। জি হুজুর, আমারে মাফ করেন, উনি ড্যানি সাহেবকে মারতে গেছিল, আমি সামনে পড়ে গেলে ভুল করে জখম হয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরাতেই আমি এক লাশ কাটা করি, একদম আরেক ডুমরে কয় ড্যানি সাহেব আমার মাইনে ফলাইতে কইছে। এক সময় একটু মদ খায়া জ্ঞান হারায়, তখন আমি ওকে ফাঁকি দিয়ে ফলায় যাই। আর কোনো দিন আমি অফিসে যাই নাই, যদি আমার মাইনে ফলা সেই জোরে বিশ্বাস করেন হুজুর। আসামি ফরাদকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ সরকারের আইনে 304 ধারায় অভিযুক্ত সুবর্ণা এবং ফরাদের স্বীকারোক্তি এবং খুনিদের অতীতের কৃত কার্যের সংযুক্ত আইনগতভাবে উভয়কে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং রাশেদ চৌধুরীকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। Mama!